কয়েকদিন হলো নলিনী মোদক হারিয়ে ফেলেছে তার হাই পাওয়ারের চশমা। প্রবল উদ্বিগ্ন তিনি, তার ঈশ্বরকে দেখতে পাচ্ছেন না। অসামঞ্জস্য বাবু তার হিয়ারিং এইডটা খুঁজে পাচ্ছেন না, সব কথাতেই তার হাসি পাচ্ছে। ছোটবেলার বন্ধু পূর্ণেন্দু, ওর হঠাৎ নজরে এসেছে দিনের কোনো সময়ই মাটিতে ওর ছায়া পড়ে না। যেখানে যত অন্ধকার, তার ভিতরে ও ছায়াটাকে খুঁজে চলেছে। ও ধারণা কেউ নিশ্চয়ই ছায়াটাকে অন্ধকারে লুকিয়ে রেখেছে। নিখিলেশ মিত্তির একদিন অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে আবিষ্কার করেন তার পাঞ্জাবির পকেটটাই নেই, অথচ পকেটে কত দরকারি কাগজ, পরিচয়পত্র পর্যন্ত। তারপর থেকে ব্যক্তিগত আইডেন্টিটির অভাবে আর কোনো দিন অফিস যাননি নিখিলেশ। আমি মধ্যবিত্ত সাবধানী মানুষ, ঈশ্বরকে ঝাপসা দেখি তবু চশমা ব্যবহার করি না। সব কথা শুনবো না বলে হিয়ারিং এড নিইনি, পরিধেও বরাবরই পকেটহীন, ব্যক্তিগত কোনো পরিচয়পত্র নেই, ছায়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, সব সময় আমি ছাতা নিয়েই চলি। তবু এই নলিনী মোদক, পূর্ণেন্দু, নিখিলেশ মিত্তির, এদের সঙ্গে কখনো দেখা হলে নিজের মিল খুঁজে পাই।